উটোর মাঝে একটা আদর্শ আছে, খুব সুন্দর একটা আদর্শ। ওই সামনে রাহুল যাইব, লাল একটা তারা সর্দার, তো সর্দারের দিকে যাইব, ওদিকে যাইব। এই উটো কলটি এগুলো যত সময় জাগর থেকে বার হয়েছে না, অত সময় খেয়েও বার হইতেও না, বার থাকলেও হো উপায় রইব। আর উটো কোনো উইটো করে হোক গুয়ে হোমুকা শিক্ষিরা যাই যায় কি, আর খালি বাচ্চা নিয়ম তার একান্ন রাখা লাগে। তো আমি করে করে আটিয়া যাতে পাচ্ছেন তার মা দৌড়িব বা ভাই, কিন্তু পাচ্ছেন তোর ও রাহুলের লোকে রাখা লাগে, এবং তোর তালিম দেওয়া ওর খুব সঞ্চল পাচ্ছেন। ওই তো বলতে তা এখন তরুণ, এটা খালি বাড়া বাড়া দৌড়িবা। আর যারা মা হয়ে গেছে এরা কিন্তু পাচ্ছেন তোর লোকের লোকেও তাকবো, বেশি দূরে যাইতো না। আর তা বেশি ইয়ো বেটাই না আর কি, এটা এখানে বান্ধিয়া তো হয়েছে। ওই তো এরা ওই লোকই উঠতি বয়সের তরুণ তরুণী, ওই তো তারা অকন দৌড়িব বা তারা সঙ্গ হইয়া দুই তিন গইয়া ইয়াকলে আগর গো কোনো মুখা যাইতা না, ও দুই তিন গইয়া তাকবা। ওই তো ভাই কিন্তু স্মৃতিজিরা তারা বয়স্ক যেটা আছে ইয়াক ইয়র প্রসব করছে যেটা, এরা দেখো আলে তালে ও তাকবো, তারা ওর গাত বেল্ট লাগাইল আছে। আর ওই লোক ইয়া তারা বাচ্চা ওই তো রাহুলে ডাক দিছে বাচ্চা নিয়ে ওল্টি তাল গালার যাওয়ার লাগে, ওই তো উল্টি দৌড়ে দৌড়ে দেখতে আসো বাচ্চা মানে হেগে একটু ইশারা দিব মাত্র খাম হয়ে যাব সর্দার। ওই দেখো ইদি ডাক দিছে তো হুমার লাগান দৌড়ি যাবো, ওই তো বাচ্চা বাচ্চা যাই বাকি ওল্টি তার লোকে দেখতে যাবো, তখন তার মার লোক ছাড়িয়ে দেবো আর রাহুলের লোকে দেখবা। ওই দেখো এই আর মায়ের করবো যা কুস্তি করে নেবি, ওই তো বোধাইতে আসুন যেটা তরুণ তরুণীরা ও তারা সংঘবদ্ধ দৌড়ি 10-15 কিলোমিটার দূরে দৌড়ি বাদেও আস্তে আস্তে বিকালে আইবা এগুয়া বাচ্চা ইন্তরে লইয়া তো আমরা আমার যাই যা করো ভিতরে।